মামা প্রতিদিন কত কেজি গরু মাংস রান্না করেন? 150 কেজি। 150 কেজি? 3-4 ঘন্টা শেষ করে ফেলান 150 কেজি? ভাই রে ভাই, ওরে আল্লাহ, এতগুলা! এই যে জিনিসগুলা যখন ভাতের সাথে এভাবে মাখাবেন না, মাংসের একটা পিস নিয়ে নিলাম, ও লেবুটা তো দিলামই না, লেবু ছাড়া কি জমে নাকি? সাথে এভাবে লেবু অ্যাড করে নিলাম। আজকে এমন একটা হোটেল দেখাবো যেটা ডেকোরেশনটা দেখতে হয়তো বা হোটেল সালাদিয়ার মতো, বাট এইখানে মাত্র 3 ঘন্টায় 120 কেজি গরুর মাংস বিক্রি হয়। বলতেছি আয়নাল হোটেলের কথা, উত্তরার অনেক বিখ্যাত একটা গরুর মাংসের দোকান, যেটা উত্তরা সেক্টর 12-তে ময়লার মোড় থেকে একটু সামনে পড়ছে। সো চলেন দেখে আসি ওনাদের কিচেনে, যে ওনাদের গরুর মাংসটা আসলে দেখতে কেমন এবং ওনাদের মানে কীভাবে রান্না করে ওটার একটা মানে হালকা ঝলক আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন। এই হইতেছে সেই গরুর মাংস যেটা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে, অ্যান্ড এটার স্মেলটা এত সুন্দর আসতেছে, মানে জিনিসটা ভাই পুরো মনে হইতেছে যে বিয়ে বাড়ি এমন একটা জায়গায় আমি আসছি, এখানে গরুর মাংস রান্না হইতেছে। মামা প্রতিদিন কত কেজি গরুর মাংস রান্না করেন? 150 কেজি। 150 কেজি? কয় ঘন্টা শেষ করেন এগুলা? 12-11 শুরু হয়, হ্যাঁ 3-টা পর্যন্ত, 3:30 পর্যন্ত বিক্রি হয়। 3-4 ঘন্টা শেষ করে ফেলান 150 কেজি? 150 কেজি, যাক আলহামদুলিল্লাহ। আমার কত করে মাংস? মাংস এখন 200 টাকা প্লেট, 2 পিস 8 ডিউলা মাংস থাকবে আর 3 পিস সলিড মাংস থাকবে, 220 টাকা প্লেট। 220 টাকা বাড়াই দিছেন? আবার 20 টাকা? 20 টাকা বাড়াইছি। আচ্ছা আচ্ছা। আর এই নলি দেয় কত? নলিটা একটু দেখান না। নলি এই যে 400 টাকা প্লেট। আল্লাহ, কত বড় নলি! এই হইতেছে 400 টাকার যে প্যাকেজটা, সেটা এখানে একটা নলি থাকবে সাথে 3 পিস গরুর গোশত থাকবে। মানে আমার সামনে হইতেছে এই যে গরুর মাংস গুলা, আর মানে আমার না পুরা একদম মানে কি বলবো, আমি লোল পড়তেছে, সকালবেলা কিচ্ছু খেয়ে আসি নাই। বাট এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই যে এক বল না, আনলিমিটেড ডাল পাবেন, যে কোনো প্যাকেজের সাথেই পাবেন আনলিমিটেড ডাল। তবে আমার কাছে পার্সোনালি নল্লির প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, 400 টাকা একটু বেশি, বাট আমি খাবো। আচ্ছা, এক প্লেট ভাতের দাম কত? হ্যাঁ মামা, এক প্লেট ভাতের দাম কত? 20 টাকা প্লেট। ভাতের প্লেট হতেছে 20 টাকা করে। তো নল্লিটা যেহেতু গরম গরম আসছে, ওইটাকে সবার প্রথম নিয়ে নিই, নাহলে এটার ভিতর থেকে জিনিসপত্র বের হবে না। এটার মশলাটা, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই ক্লোজলি, এটার মশলাটা কিন্তু অনেক ঘন মশলা। মাটির চুলায় যেহেতু রান্না করা হয়েছে এবং মাটির চুলাতে রান্না করার পর যেহেতু কড়াইয়ে একটু ভালোভাবে কষানো হইতেছে, যার ফলে মশলার যে থিকনেসটা ওইটা প্রপারলি মানে একটু ভালো আসতেছে। এই যে এই গরুর মাংস, ও গরুর মাংসটা বলবো যে বিয়ে বাড়ির মতো একদম যে নরম তুলতুলে ওইরকম না, তবে মানে বিয়ে বাড়িতে যে মানে ঠিক মানে ইয়াটা থাকে আর কি, টেন্ডারনেসটা থাকে, ওইটা ওনারা মেনটেন করছে ভালো। আমি এক কাজ করি, মশলাটা ভাতের সাথে ভালোভাবে মিশে তারপর গরুর মাংস, বিসমিল্লাহ। এমনি এমনি তো 150 কেজি বিক্রি হয় না। খাওয়ার পর যেটা সবার প্রথম ফিল করতে পারছি, মশলাটা যে প্রপারলি মানে ভালোভাবে কষানো হয়েছে, ওইটা একটা স্ট্রং স্মেল আসতেছে। আর এটা ওয়ান কাইন্ড অফ আমরা বিয়ে বাড়িতে যে মাংসটা খাই না ওইটার মতো টেস্ট, মানে মাংসটাও একদম কারো যদি ঝোল শেষ হয়ে যায় এক্সট্রা ঝোল দেন না খাওয়ার জন্য, ঠিক আছে, এটা বেটার। যদি আপনারা একজন এরকম একটা 200 টাকার প্লেট নেন, সাথে যদি ডাল বা ভর্তা এই টাইপের আইটেম নেন আর এক্সট্রা যদি ঝোল নিয়ে নেন, দুইজনের জন্য পারফেক্ট, মানে 5টা পিস পাইতেছেন। তো আর পিসের সাইজগুলো একটু দেখাই, এই যে মিডিয়াম যে সাইজগুলো একদম ছোটো ছোটো না, একটু বড় বড় আছে, অনায়াসে দুইজন শেয়ার করে খেতে পারবেন। আমি ভাই নল্লিটা দেখাই। ও ও ভাই রে ভাই, ওরে আল্লাহ, এতগুলো অনেকগুলো বের হয়েছে এটার ভিতর থেকে, আর তো নাই। এই যে জিনিসগুলা যখন ভাতের সাথে এভাবে মাখাবেন না, মাংসের একটা পিস নিয়ে নিলাম, ও লেবুটা তো দিলামই না, লেবু ছাড়া কি জমে নাকি? সাথে এভাবে লেবু অ্যাড করে নিলাম। এটার টেস্ট বোঝানো যাবে না ভাই, এই কম্বিনেশনটা যখন আপনারা ট্রাই করবেন, মানে আমার মনে হয়েছে খাওয়ার পর আমি একটা অন্য জগতে চলে গেছি। উফ, বেস্ট। ডালটা আমি পার্সোনালি এই যে একটু দেখাই, এটা হচ্ছে ডালের থিকনেসটা মোটামুটি ভালোই,
ডালটা আমি ট্রাই করলাম না, কারণ আমার প্লেটে যেহেতু গরুর মাংস আর এই যে ভিতরে ক্যালসিয়াম বা মজ্জা যেটাই বলে ওইটা আছে, সো আমি চাই না ডাল দিয়ে আমার এই খাবারটা নষ্ট হয়ে যাক। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সো দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো মানে এইরকম অনেক বিখ্যাত কোনো দোকানে আপনাদেরকে দেখাবো। সো আল্লাহ হাফেজ ভাই। এটা এত জোস লাগছে সেই, শেষ করবে না, তুই খাবি না তো লিপসা লাগে না, বন্ধ কর।